ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এই সাহাবুদ্দিন সৌদি আরব থেকে যেটা প্রশ্ন করেছেন, মুহরমের রোজা সম্পর্কে কেউ যদি একটি রোজা রাখে তাহলে তার ফজিলত হবে কিনা। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ঘোষণা করেন তখন বলেছেন, ইহুদিদের খেলাপ করো, ইহুদিরা একা পড়ছে তোমরা দুটা পড়ো। তো রাসূলের একটা কথা, মান আমেলা আমালান লাইসা ফি আমরে নাফাকাদ, হ্যাঁ আল্লাহ রাসূল বলছেন মান আমেলা আমালান লাইসা ফি আমরে নাফাবারাদ্দুন, কেউ যদি রাসূলের নীতি নিয়মের বাইরে করে তাহলে তো রদ হয়ে যাবে। ফলে রাসূল যখন বলেছেন দুইটি রোজা রাখতে, দুইটি রোজাই রাখতে হবে। হ্যাঁ, আসলে আশুরা রোজা একটাই। হযরতে মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের কবল থেকে তিনি উদ্ধার পেলেন, হ্যাঁ যখন তিনি সমুদ্রের পরপারে যখন পৌঁছে গেলেন এবং ফেরাউন তারা দলবল সহ গর্ক হয়ে গেল, আর মুসা আলাইহিসসালাম তাদের দলবল সহ তার অনুসারীরাও যখন অব্যাহতি পেলেন ফেরাউনের জুলুম হতে, অত্যাচার হতে, ফলে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া করার জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি একটা রোজা রেখেছিলেন, সেই দিন আশুরা রোজা। ফলে আল্লাহ আশুরা রোজা তিনি রেখেছিলেন। এই মর্মে হযরতে রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করে গেলেন তখন দেখেন যে ওই ইহুদিরা তারা রোজা রাখছে। এই রোজাটা কিসের রোজা আল্লাহর নবী জিজ্ঞাসা করলে তারা বলল যে আমরা হযরত মুসা আলাইহিসসালাম ওই দিন ফেরাউনের কবল থেকে উদ্ধার পেয়েছিলেন, ফলে আমরা ওই দিনকেই লক্ষ্য করে হযরত মুসা যখন রোজা রেখেছিলেন তাই আমরা রোজা রাখি। আল্লাহর নবী বলেছিলেন যে নাহনু আহাক্কুম বে মুসা মিনকুম, হ্যাঁ তোমাদের অপেক্ষা আমি বেশি হকদার রাখি মুসার ব্যাপারে। ফলে আল্লাহর রাসূল ঘোষণা দিলেন যে তোমরা রোজা রাখো কিন্তু ইহুদিদের তোমরা খেলাপ করো, দুইটি রোজা রাখো। ফলে আল্লাহ রাসূলের একটি রোজা রাখার হুকুম নাই, দুটি রোজার কথা বলেছেন। এই দুটি হবে, হ্যাঁ প্রথম নবম তারিখ এবং দশম তারিখ, অথবা একটি রয়েতে আছে হ্যাঁ দশম তারিখ এবং তারপরে একদিন 11 তারিখ, এই রোজাটা দুটি রোজা রাখতে হবে। তো এর ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গত বছরে পাপ রাশি আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দেন, ফলে এটা বিশাল ফজিলত। হ্যাঁ এবং আল্লাহ রাসূল বলেছেন যে আফজালুস সিয়াম, হ্যাঁ বাদা রমাদান, রমজান মাসের পরে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই আশুরা রোজা। ফলে আশুরা রোজার গুরুত্ব অত্যন্ত, হ্যাঁ এই আশুরা রোজার অত্যন্ত ফজিলত সম্পর্কে তো রাসূল যেটা বলেছেন ওইভাবেই করতে হবে, আর রাসূল যেটা বলেননি হ্যাঁ সেটা করতে হবে না। হ্যাঁ যদি চ আশুরা একটি মাত্র রোজা কিন্তু তার সঙ্গে একটি রোজা মিলাইতে বলেছেন আল্লাহর নবী তার পূর্বের একদিন, না হয় পরের একদিন, একটি রেওয়ায়েতে আছে পূর্বের একদিন ইয়াউমুত তাসে, এই দিন রোজা রাখাটা উত্তম হবে, ইয়াউমুত তাসে এবং ইয়াউমুল আসের। ফলে দুইটি রোজাই রাখতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহু তাআলা খাইরান।